নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন করে আলোচনায় আসা লক্ষ্মীপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খানের বিপুল অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন অবৈধ সম্পদের টাকা বিনিয়োগ করেছেন সিনেমাতেও কিনেছেন বাড়ি গাড়ি ফ্ল্যাট পিস্তল এবং শর্টগান প্রাথমিকভাবে চৌত্রিশ কোটি তেপ্পান্ন লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়ে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক বেনামে রয়েছে আরও বিপুল সম্পদ কোনো কিছুর তোয়াক্কা না করে নদী থেকে বছরের পর বছর বালু উত্তোলন করেছেন চাঁদপুরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান পদ্মা ও মেঘনা থেকে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে সেখানে বেড়েছে নদী ভাঙনের তীব্রতা পরিবেশ প্রকৃতির ক্ষতি হলেও অবৈধভাবে বালু উত্তোলন করে সেলিম হাতিয়েছেন প্রায় তিন হাজার কোটি টাকা এসব অভিযোগের অনুসন্ধান করছে দুদক পাশাপাশি সেলিম খানের সম্পদ খতিয়ে দেখে সংস্থাটি প্রাথমিক অনুসন্ধানে সেলিম খানের নিজ মালিকানায় চাঁদপুরে উনিশ দশমিক আট নয় একর জমি রাজধানীর কাকরাইলে পাঁচতলা বাড়ি আরেক ভবনে একটি ফ্ল্যাট নারায়ণগঞ্জের ফতুল্লায় বারোশো পঞ্চাশ একর জমিতে দশতলা বাড়ি ছয়টি ড্রেজার তিনটি প্রাইভেট কার একটি পিস্তল এবং গান নয়টি সিনেমায় এগারো কোটি উনিশ লাখ টাকা বিনিয়োগ সহ বিপুল সম্পদের খোঁজ পেয়েছে দুদক প্রাথমিকভাবে আটত্রিশ কোটি আটষট্টি লাখ টাকার সম্পদ পেলেও মাত্র চার কোটি চোদ্দ লাখ টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেছে বাকি চৌত্রিশ কোটি তিপ্পান্ন লাখ টাকা সম্পদের কোনো উৎসই পায়নি দুদক দুদকের সহকারী পরিচালক আতাউর রহমানের অনুসন্ধান প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে মামলার সুপারিশ করা হয় রবিবার কমিশন মামলার অনুমোদন দেয় জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন এটি শুধুমাত্র তার বিরুদ্ধেই সম্পন্ন হয়েছে প্রাথমিক অনুসন্ধান এই তার নামটি এসছে এবং আরও যদি অভিযোগ থেকে থাকে সেগুলো অনুসন্ধানের পরবর্তীতে যদি আরও কেউ সম্পৃক্ত থাকে তাদের নাম আসবে দুদক সচিব জানিয়েছেন তদন্তের প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে সেলিম খানকে গ্রেপ্তারের বিষয়টা আসলে ওই মামলা দায়ের অনুমোদন তো দেওয়া হয়েছে মামলা দায়ের করার পরে আইও তার তদন্ত কার্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা